আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা চিকিৎসা করানোর জন্য ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে কেন যাবেন, হায়দ্রাবাদ শহরের এরকমের কিছু বিষয় যে বিষয়গুলোর জন্য আপনি বারবার হায়দ্রাবাদ যাবেন এবং চিকিৎসা করানোর জন্য তো আপনি হায়দ্রাবাদেই যাবেন। সো যারা চিকিৎসা করানোর জন্য ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ যাওয়ার কথা ভাবছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশান পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে দেখাই যে আপনারা কেন তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে যাবেন চিকিৎসা করানোর জন্য। বন্ধুরা ওয়েলকাম ব্যাক, আপনি কেন আসবেন হায়দ্রাবাদ? এক নম্বর পয়েন্ট হলো হায়দ্রাবাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আপনি ভারতের যে কোনো রাজ্য থেকে, বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে চাইছেন তাহলে যোগাযোগ ব্যবস্থার জন্য আপনার কোনো সমস্যা হবে না। বাই ট্রেন এবং বাই ফ্লাইট হায়দ্রাবাদ ভারতের ছোট বড় সব শহরের সাথে কিন্তু কানেক্টেড। তাছাড়াও শহরের ভিতরে লোকাল ট্রেন, মেট্রো, বাস, ট্যাক্সি, অটো পরিষেবা আছে। তাছাড়াও আপনারা অনলাইনেও কিন্তু সব রকমের গাড়ি এমনকি মোটর বাইকও বুকিং করতে পারবেন। হায়দ্রাবাদ ট্যুর গাইড এবং হসপিটাল গাইডের সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। তার পরের বিষয়টা হলো হায়দ্রাবাদের বিশ্ববিখ্যাত হসপিটাল এবং বিশ্ববিখ্যাত পরিষেবা। চিকিৎসার জন্য আপনি হায়দ্রাবাদ যাবেন এই কথাটা যখন কারো মনে আসে তখন সর্বপ্রথম যে হসপিটালের নামটা আসে সেটা হলো হায়দ্রাবাদের ইএজি হসপিটাল। হ্যাঁ, ইএজি হসপিটাল একটা বিশ্ববিখ্যাত হসপিটাল। ইএজি হসপিটাল ছাড়াও হায়দ্রাবাদে আছে অ্যাপোলো হসপিটাল, যশোদা হসপিটাল, কিমস হসপিটাল, হায়দ্রাবাদ কেয়ার হসপিটাল, কন্টিনেন্টাল হসপিটাল, গ্লেন এগেলস হসপিটাল। তাছাড়াও এই হসপিটালগুলোর বাইরেও কিন্তু হায়দ্রাবাদে আরও অনেক ছোট বড় হসপিটাল আছে, অনেক ফার্টিলিটি সেন্টার আছে এবং আইভিএফ সেন্টার আছে। তবে বাংলা ভাষা নিয়ে একটু সমস্যা হতে পারে, ইংরেজি বা হিন্দি হলে সমস্যা হবে না। তার পরের বিষয়টা হলো হায়দ্রাবাদের হোটেল রুম এবং খাবার হোটেল। আপনি যেহেতু বাঙালি আপনি কিন্তু বাঙালি খাবারটা পছন্দ করবেন এবং আপনি বাঙালি খাবার তৈরি করার সরঞ্জামগুলো কিন্তু আপনাকে পেতে হবে। হায়দ্রাবাদে যতগুলো বড় বড় হসপিটাল আছে, যেমন ইএজি হসপিটাল, ওল্ড ইএজি হসপিটাল, যশোদা হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, কিমস হসপিটাল, সব হসপিটালের আশপাশে কিন্তু আপনারা হোটেল রুম পাবেন। তবে বাঙালি খাবারটা একটু কমই পাবেন। বাঙালি হোটেল আছে কিন্তু খাবারের দামটা একটু বেশি এবং খাবার কিন্তু সেরকম ভালো না। থাকার জন্য রুম পাবেন কিন্তু রুমের মধ্যে কিচেন অ্যাভেলেবেল না। কিছু কিছু হোটেলের মধ্যে যদি রিকোয়েস্ট করেন তাহলে তারা কিন্তু কিচেনের ব্যবস্থা করে দেবে। হসপিটালের আশপাশ এলাকাতে আপনারা বাজার পেয়ে যাবেন, যেখানে আপনারা বাজার করতে পারবেন। তার পরের বিষয়টা হলো ভারতের দক্ষিণ ভারতে কিন্তু বাটপার দালালের সংখ্যা অনেক কম, যে কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দক্ষিণ ভারতকেই পছন্দ করে চিকিৎসা করানোর জন্য বা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। তার পরের বিষয়টা হলো উন্নত ডক্টর, উন্নত পরিষেবা এবং উন্নত যন্ত্রপাতি। আপনি চিকিৎসা করাতে হায়দ্রাবাদ আসলে এখানে বেশি দিন লাগবে না, অল্প কয়েক দিনের মধ্যে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ চিকিৎসাটা কমপ্লিট করতে পারবেন এবং সুচিকিৎসা পাবেন। কারণ হায়দ্রাবাদের ডক্টররা যেমন এক্সপিরিয়েন্স তেমনই কিন্তু এখানে ল্যাবরেটরি এবং যন্ত্রপাতিও উন্নত মানের। তাছাড়াও এখানের মেডিসিনগুলো কিন্তু অনেক ভালো। তাই তো ভারতের হায়দ্রাবাদ শহরে বা দক্ষিণ ভারতে অনেক বিদেশিরও আসে চিকিৎসা করানোর জন্য। আপনি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে চিকিৎসা করাতে আসবেন তার কিন্তু শুধুমাত্র একটা কারণ না, অনেকগুলো কারণই আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো বিষয় দেখানোর চেষ্টা করেছি। তারপরও আপনি যখন ডক্টর দেখাতে আসবেন আপনি ভালোভাবে ইনকোয়ারি করেই কিন্তু ডক্টর দেখাতে আসবেন, আমার ভিডিওর উপর নির্ভর করে আপনি আসবেন না। সো আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক দরকারে এসেছে। ভিডিওটা যদি দরকারে এসে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড ইনফরমেশান পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।